লেখা বইগুলো উল্টো পেছিলাম যে আপনি সবাইকে এমন সম্বোধন করছেন, এটা মানে তাৎপর্য একটু বুঝিয়ে দেবেন। এর তাৎপর্য হচ্ছে সবকিছু হচ্ছে মর্ম, মর্মগুলি আপনার এই আপনি আমি সবকিছু যা কিছু দেখছেন সবকিছু মর্মে রেখে সেই আত্মা, সবার অন্তর্যামী স্বরূপ সেই আত্মা। তাই মানুষের যে আসল স্বরূপটাই আত্মস্বরূপ, তাই আমি আত্মন বলে সম্বোধন করি। তারা প্রচার করে বা নিজেকে বলে নাস্তিক বলে, এগুলো আহাম্মক ছাড়া কি পরিষ্কার করে, কারণ যারা আপন অস্তিত্ব আছে সে কি করে নাস্তিক হয়? এরা অপরের অস্তিত্বকে অস্বীকার করে, এরা ঈশ্বরের অস্তিত্বই শুধু নয় আর সকলের অস্তিত্বকেও এরা অস্বীকার করে। আপন অস্তিত্বটাকে ছাড়া এরা বাকি সব অস্তিত্বকে অস্বীকার করে। সুতরাং নাস্তিক্য নাস্তিক্যবাদ এগুলো বড় ধাপ্পা বা আহাম্মকি ছাড়া এগুলো কিন্তু আপন অস্তিত্বের বোধ রয়েছে আবার নাস্তিক কি করে হারিয়েছে, তাই না? আমার নিজের আপন অস্তিত্ব রয়েছে, আমি মানি না, আমি বিশ্বাস করি না, এই আমি কি কি? এই যে আমি বলছি না, আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমি ঈশ্বর মানি না, আমি পরকাল মানি না, আমি ধর্ম মানি না, আমি মানি না, এই আমি কি কি? জীবনের গভীরে এই আমি কি কি? জীবনের যে মূল কেন্দ্র এই আমি, এই আমি গভীরে যে সত্তা, সেই সত্তায় আত্মা, এই আত্মার মূলে যে পরমাত্মা তাকে আমরা ঈশ্বর বলি। তাই শাস্ত্রবচন হচ্ছে যিক্ষয়তি স ঈশ্বর, যিনি ঈক্ষণ করেন তিনি ঈশ্বর। এই সমস্ত জগৎ জীব সব কিছুর মূলে যে তত্ত্ব, সেই তত্ত্বকে এখানে ঈশ্বর বলা হয়। এই তত্ত্ব আপনার মধ্যে রয়েছে, এই তত্ত্ব সকলের মধ্যে রয়েছে। অণু পরমাণু থেকে শুরু করে এই গ্রহ নক্ষত্র সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুর মূলে যে তত্ত্ব, যে সত্য, সেই সত্যকে ঈশ্বর বলা হয়। সেই সত্য আপনার ভিতরে ভিতরে রয়েছে। আপনি যখন আপনাকে অনুভব করবেন আপনার সত্তার গভীরে, তখনই আপনি ঈশ্বরকে অনুভব করবেন। এই অর্থে নাস্তিক কেউ নয়, তারা বলে নিজেকে নাস্তিক। এটা এক ধরনের আহাম্মকি আমরা বলি, যে অপরের অস্তিত্বকে অস্বীকার করে নিজের অস্তিত্বকে জাহির করা, যে আমি নাস্তিক। এগুলো বুদ্ধিবাদ। আরে গুরুজি, একটা কথা, যে আধুনিক যুগটা খুব প্রচার মাধ্যমিক যুগ, মানে যা কিছু কাজ হয় বিশেষ করে এই ধরনের একটা সেবা কার্যের সাথে একটা প্রচারের খুব যোগ থাকে। কিন্তু আপনি প্রিন্সিপাল, আমরা লক্ষ্য করছি যে আপনি প্রচার বিমুখ, কেন? এখানে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? না, ঠিক তা নয়। তবে আমি সবকিছু জীবন দিয়ে অনুভব করি, আর আমি সবকিছু জীবন দিয়ে বিচার করি, জীবনকে বাদ দিয়ে। আত্মপ্রচার, আত্মপ্রচার থেকে আমার মনে হয় জীবনযাপনের মধ্যে দিয়ে জীবনের প্রকাশ ঘটে। আত্মপ্রচারের মাধ্যম দিয়ে জীবনকে যে প্রকাশ করার প্রচেষ্টা, এর মধ্যে আমি নেই। এবং আমার সান্নিধ্যে যারা এসছে আমি তাদেরও বারণ করি যে আত্মপ্রচারের মধ্যে দিয়ে কিন্তু আত্মপ্রকাশ হয় না। সঠিক জীবনযাপনের মধ্যে দিয়ে আমাদের এই যে কর্ম, আমাদের জীবন, আমরা প্রতিনিয়ত কি করছি, আমাদের ভাবনা, ইচ্ছা, ক্রিয়া বা আমাদের জীবনযাপনের মধ্যে দিয়ে আমাদের জীবন প্রকাশিত হচ্ছে আত্মপ্রচারের মধ্যে দিয়ে। এই অর্থে আমি ঠিক প্রচার বিমুখও নয় আবার প্রচার মুখীও নয়। আমি এই ব্যাপারটা কি এড়িয়ে চলি, আমি জীবনমুখী, আমি জীবনকে ভালোবাসি, আমি জানি জীবনের বেদিতে সঠিক জীবনযাপন করি মানুষের জীবন প্রকাশিত হোক, জীবন পূর্ণত লাভ করি আত্মপ্রচারের মধ্যে দিয়ে জীবন প্রকাশিত হোক, এটা আমার ঠিক। কিন্তু মানে প্রচারের প্রতি কোনো সচেতন প্রচেষ্টা ছাড়াই এই ধরুন এরকম একটা সেবা কাজ এত বিকশিত হয়ে হচ্ছে কি করে, সেটাই তো আমাদের হাতে চলে মানে। আচ্ছা, একটা ফুল যখন ফোটে, ফুটে ওঠে, ফুটে ওঠাটাই তার ধর্ম, সে কি প্রচার করে নিজেকে আমি ফুটেছি বলে? নিশ্চয় করে না, এটাই তো সৃষ্টির ধর্ম। কারণ ফুলটা যখন ফুটে ওঠে, এই ফুটে ওঠাটাই হচ্ছে ফুলের ধর্ম, সে ফুটে ওঠে, ফুটে ওঠার মধ্যে দিয়েই তার মধ্যে মধু, পরাগ, রংসুগন্ধ ছড়িয়ে পড়ে। এটা আমরা প্রতিনিয়ত দেখছি। সূর্য যখন আকাশে ওঠে প্রাতকালে, সূর্য কি প্রচার করে নিজেকে?